নমস্কার ফাইভ বেস্ট সিটির ফেস টু ফেস অনুষ্ঠানে আরো একবার আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুচন্দ্রা। প্রত্যেকবার যেটা আমরা করে থাকি যে ফাইভ বেস্ট ইন সিটি ফাইভ বেস্ট বিজনেসকে চুজ করে বিভিন্ন শহর এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ক্যাটাগরিতেও টপ ফাইভ বিজনেসকে আমরা সামনে নিয়ে আসি আপনাদের এবং তাদেরকে এই ফেস টু ফেসের ইন্টারভিউতে তাদের একটা ছোট্ট ইন্টারভিউ আমরা নিয়ে থাকি তাদের বিজনেস সম্পর্কে আপনাদের সামনে আরও ডিটেলসে জানাবার জন্য। চলুন আজকে আমরা চলে এসেছি বহরমপুরে এবং সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের অনেকেরই পরিচিত চারুদা। শুধু নামে যদি বিজনেসটা গেস করতে না পারেন আমি সেটাও বলে দিচ্ছি, বহরমপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে HFC যার ফুল ফর্ম হচ্ছে হট ফ্রাইড চিকেন, তার ওনার মিস্টার চারুদা আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে। নমস্কার চারুদা, আপনাকে ফাইভ বেস্ট ইন সিটির স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন লাগছে বলুন এখানে এসে? খুবই ভালো লাগছে। উনি আজকে বহরমপুর থেকে আমাদের এখানে এসেছেন, আর আপনাকে প্রথমেই যেটা আমি বলবো যে অ্যাজ আ বেস্ট ফাইভ আপনি সিলেক্ট হয়েছেন বহরমপুর থেকে হট ফ্রাই চিকেনের জন্য, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এটা একটা খুবই ভালো ব্যবসায়ীদের জন্য, একটু সবার সামনে একটা আসার জন্য সোশ্যাল মিডিয়াতে এটা খুবই জরুরি, সব কাস্টমারদের কাছে এবং সব মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা ভালো জিনিস। আপনার এই হট ফ্রাই চিকেন কত বছর হলো আজকে? আমার 5 বছর হচ্ছে বহরমপুরে। আচ্ছা, 5 বছর। বহরমপুরের বাইরে কোথাও আছে এখন? বহরমপুরের বাইরে কোথাও হয়নি, কিন্তু রিসেন্টলি মে মাস থেকে আমার তারাপেটে একটা চালু হবে। আচ্ছা। হ্যাঁ, ওটা আপনার আমন্ত্রণ রিসোর্ট আছে, ওনার হোটেলের মালিকের সাথে আমার পুরো কথাবার্তা সেটিং হয়ে গেছে। এই যে এটা একটু প্রবলেমের জন্য আমি টাইম দিতে পারি না, জন্য সেই জন্য মে মাসে ওটা চালু করব। আচ্ছা, ওখানে আপনার এবার থেকে ফ্যাসিলিটিস থাকে? চালু চালু হয়ে যাবে। বাহ, আচ্ছা, আপনি তো আজকালকার দিনে বুঝতেই পারছেন পুরোটাই এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এইসবের মাধ্যমেই চলে। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা মার্কেটিং যেটা ফাইভ বেস্ট ইন সিটি বিশেষ করে থাকে, তো কেমন এইটা সম্পর্কে আপনার কীরকম ধারণা? এটা খুবই ভালো জিনিস একটা, আর আপনারা যেটা উদ্যোগ নিয়েছেন খুবই ভালো, আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো এবং পাবলিকের জন্যও ভালো, সবাই সেটা জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। হট ফ্রাই চিকেন বুঝতেই পারছেন ভীষণ একটা লোভনীয় জিনিস, আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি, একটা দারুণ মুখরোচক স্ন্যাক্স। আপনার দোকানে তো সেটাই মেবি স্পেশাল, তো এছাড়া আর কি কি জিনিস পাওয়া যায় আপনার দোকানে? এখানে আপনার হট ফ্রাই যেটা আপনার KFC তে, তো আপনার সকলে হয়তো খেয়েছেন KFC এর প্রোডাক্টটা, আর আমার প্রোডাক্টটা খাবেন। আমার প্রোডাক্টটা আমি না, আমার যে এখনকার যে ডেলি কাস্টমার আছে তারাই বলেন যে KFC থেকে বেটার, প্লাস দামটা অনেকই কম, অনেক রিজনেবল একদম। যারা বহরমপুরে আছেন তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারেন চারুদার দোকানের হট অ্যান্ড ফ্রাই চিকেন, আর সেখানে আপনারা রিভিউ দিতে পারেন যে আপনাদের কেমন লাগলো। আমার রেস্টুরেন্টের পিজা আছে, পিজাটা যেহেতু আপনার ওখানে ডোমিনেজ আছে, পিজা হাট আছে, আমার কাস্টমাররা কিন্তু আমার পিজা খেয়ে বলে আপনার পিজাটা যেরকম টেস্টি সেরকম দামটাও অর্ধেক থেকে অনেকটাই কম, অনেকটাই কম। হ্যাঁ, আমার মিনিমাম 30-40% কম থাকে। ওকে, বাহ, খুবই ভালো। আর এছাড়া মানে এই রেগুলার স্ন্যাক্স আইটেমের মধ্যে এই ফ্রাইড চিকেন, পিৎজা, তারপরে বার্গার, এগুলো ছাড়া আর কি কি জিনিস আর আছে? আমার এখানে রোল হয়, বিরিয়ানি পাওয়া যায়, আর চাউমিনটা হয়, আর আমার প্রত্যেকটা আইটেম আমার অন্যদের থেকে পুরো আলাদা। আচ্ছা, কোয়ালিটি একদম হাই কোয়ালিটি প্লাস দাম একদম রিজনেবল। আচ্ছা, হোম ডেলিভারি এই ফ্যাসিলিটিস গুলো আছে? হোম ডেলিভারি আছে, ওখানে জোম্যাটো, সুইগি, ওগুলো মারফত করেন আপনারা নিজেরা করেন? আচ্ছা, এক্স্যাক্ট লোকেশনটা কোন জায়গায় আছে? এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আমার ইন্দ্রপ্রস্থ লীলা হসপিটাল আছে, লীলা হসপিটালের কাছে মেইন রোডের উপরেই, মানে একদম বহরমপুরের টাউনেই আপনি দোকানটা পেয়ে যাবেন, কোনো অসুবিধাই হবে না। আর তার বাইরে যদি আপনার লোকেশনে দরকার হয় তাহলে তো ফাইভ বেস্ট ইন সিটির ওয়েবসাইটে পেয়েই যাবেন, এবং সেখান থেকে এই ভিডিওটা যেটা যাচ্ছে সেটার সাথেও কিন্তু ফোন নাম্বার, লোকেশন সমস্ত কিছু দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা জানতে পারেন হট ফ্রাই চিকেনের ডিটেলস। আচ্ছা, আরো একটা জিনিস আমি যেটা বলবো যে ভবিষ্যতে কি বহরমপুরের বাইরে আরো কোথাও যাওয়ার ইচ্ছা আছে? বহরমপুরের আশেপাশে আরো যেগুলো আছে বোলপুর, বর্ধমান, এগুলোতে আমি চেষ্টায় আছি, কিন্তু সেরকম লোকেশন এবং দোকান পেলে সেগুলো তো আমি চালু করব। এই যে আমরা যে ফাইভ বেস্ট ইন সিটি টপ ফাইভ কে সিলেক্ট করি ছোট ছোট জায়গা থেকে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এটাই মেইন প্রায়োরিটি, এটাই মেইন উদ্যোগ, এটা সম্পর্কে আপনি একটা যদি ফিডব্যাক আমাদের ফাইভ বেস্ট ইন সিটি টিমের জন্য দেন। না, খুবই ভালো, আপনাদের অপরচুনিটিটা খুবই ভালো এবং আমরাকেও অনেকটাই সাহায্য করে, খুবই ভালো লাগে আমাকেও, আর আরও যারা আছে বহরমপুরে তাদেরকেও বলবো আপনারাও যদি এটা করেন খুবই ভালো সবার জন্য।
থ্যাংক ইউ সো মাচ শারদা, আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি এসেছেন আমাদের সঙ্গে এই স্টুডিওতে এই ইন্টারভিউটা দেওয়ার জন্য এবং আমাদের দর্শকের কাছে আরও বেশি করে হট অ্যান্ড ফ্রাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ। আর আমার দর্শকদের উদ্দেশ্যে, ফাইভ বেস্ট সিটির দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই যারা বহরমপুরে রয়েছেন বা কখনো বহরমপুর ভিজিট করবেন, আপনারা কিন্তু ডেফিনেটলি শারদার দোকানে একবার ভিজিট করতেই পারেন। আই থিঙ্ক আপনাদের সবার ভালো লাগবে। আর এই ইন্টারভিউটা ভালো লাগলে পরে এবং আপনার এরকম চারপাশে কোনো বিজনেস থাকলে আপনারা আমাদেরকে রেকমেন্ড করতে পারেন সেই বিজনেসকে। আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, আমাদের ডিটেলস, আমাদের ফোন নাম্বার, সমস্ত কিছু ভিডিওর সঙ্গে থাকবে, আপনারা তার মারফত আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ, আজকের ইন্টারভিউ এই পর্যন্তই থাকছে, নেক্সট দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।